हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो ते आबारो आमी तोमादेर साथे शेयर करब तोमरा जारा 2024 साले उच्च माध्यमिक परीक्षार्थीरा आमार चैनले रयेछो तादेर जोन्नो स्ट्रंग रोड थेके नारेशन चेंज। तो एटा किन्तु एकटा वीडियोते स्ट्रंग रोड थेके जतगुलो नारेशन चेंज आछे सेटाई आलोचना करब। তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর তোমাদের কাছ থেকে এত পরিমাণে আমি কমেন্ট পেয়েছি, আমার ভীষণ ভালো লাগছে যে তোমাদের গ্রামারগুলো বুঝতে সুবিধা হচ্ছে ভিডিওগুলোর মাধ্যমে। কারণ তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি কি হলো, গ্রামারের ভিডিও তুমি দিচ্ছ না কেন, প্রত্যেকদিন একটা করে তুমি গ্রামারের ভিডিও দিতে, ক্লাস টুয়েলভের ভিডিওগুলো প্লিজ দাও, আমাদের বুঝতে সুবিধা হচ্ছে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি কথা বলতে আমি আর যে কদিন যে গ্রামারের ভিডিও দিইনি তার পিছনে বেশ কয়েকটা কারণ ছিল। কারণ সামনে পুজো ছিল, তোমরা পুজোর মধ্যেও কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও এসছে, সেটা ক্লাস টুয়েলভের অন্যান্য টপিকে ছিল। তো তোমরা যারা বলছো যে গ্রামারের ভিডিও কেন দিচ্ছ না, পুজো ছিল বলে সেই মুহূর্তে দিইনি, যদিও পুজো সবকটা দিনই কিন্তু তোমাদের ভিডিও এসছে, একটা দিনও কিন্তু বাদ দিইনি। তোমাদের আমি কি বলেছিলাম যে পুজোর মধ্যে পড়াশোনাও করো, সাথে কিন্তু পুজোতে ঘোরো, আনন্দও করো, সাথে পড়াশোনাটাও চলুক, কারণ টেস্ট কিন্তু পুজোর পরেই। আর যেহেতু তোমরা এত কমেন্ট করেছো তার জন্যই কিন্তু আবার গ্রামারগুলো আবার স্টার্ট করছি। আর গ্রামার বন্ধ করে দিইনি, কিন্তু জাস্ট কয়েকদিনের একটু গ্যাপ ছিল, কারণ মাঝে আরও অনেকগুলো ভিডিও ছিল অন্যান্য ক্লাসেরও কিন্তু দিয়েছি, তার জন্য একটু দেরি হয়েছে। তো স্ট্রং রুটস থেকে ন্যারেশন চেঞ্জ তোমাদের দেওয়া হয়নি, স্ট্রং রুটস থেকে ন্যারেশন চেঞ্জগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করবো। এবার হ্যাঁ, তোমাদের থ্রি কোশ্চেন্স থেকে তোমরা বলে যাচ্ছো যে থ্রি কোশ্চেন্স থেকে গ্রামারগুলো শেয়ার করতে, পরপর কিন্তু সমস্তটাই দেব। আর এর পরের ভিডিওতে তোমরা থ্যাংক ইউ ম্যাম থেকে ন্যারেশন চেঞ্জ তিনটে পার্টে পাবে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি করে, কারণ থ্যাংক ইউ ম্যাম থেকে অনেকগুলো ন্যারেশন চেঞ্জ রয়েছে। তো স্ট্রং রুটস থেকে খুব একটা নেই, স্ট্রং রুটস থেকে যেগুলো রয়েছে সেগুলোই এই ভিডিওটাতে আলোচনা করবো। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আর তোমরা গ্রামারগুলো শিখতে পারছো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওতে যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেটাও কমেন্ট করো। তো দেখো, প্রথমটা রয়েছে মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, হি সেইড, তিনি বললেন বা সে বলল, সে বলেছিল যে আমার বাবা মাকে লোকজনেরা কি করত, লোকজনেরা বলতো আদর্শ দম্পতি। তাহলে এটা কোন টেন্সের হচ্ছে দেখো, এখানে রিপোর্টিং স্পিচ কোনটা, রিপোর্টিং স্পিচের ভার্ব হচ্ছে সেইট, রিপোর্টেড স্পিচ কোনটা, রিপোর্টেড স্পিচ হচ্ছে যেটা কোটেশনের মধ্যে আছে, আর এখানে ভার্ব কি রয়েছে ওয়্যার, কোন টেন্সে রয়েছে সিম্পল পাস্ট, তার মানে এখানে দুটোই যেহেতু পাস্টে রয়েছে তাহলে কিসে যাবে, পাস্ট পারফেক্টে যাবে, তাহলে হি সেইডটা প্রথমে আসবে, হি সেইড দ্যাট, সে বলেছিল যে মাই প্যারেন্টস মানে কি তার বাবা মা, তাহলে হি সেইড দ্যাট হিজ প্যারেন্টস। এবার এখানে ওয়্যার রয়েছে, ওয়্যারটা কোন ভার্ব থেকে এসছে, বি ভার্ব থেকে এসছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্টের পর হ্যাড বসবে, তারপরে কি বসবে, এই যে বি ভার্বটা রয়েছে তার পাস্ট পার্টিসিপেল, ওয়্যারের পাস্ট পার্টিসিপেল কি বিন, তাহলে এর জন্য এখানে বিন বসলো, বিন ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল ফুল স্টপ। তারপরটা মাই ফাদার সেইড টু মি, আমার বাবা আমাকে বললেন এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, প্রত্যেকটা মানুষ, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, মানে সেটা কি এই মহাজাগতিক যে শক্তি বা আমাদের যে বিশ্ব সেটার একটা অংশ, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, ঐশ্বরিক শক্তির সমস্ত মানুষই কিন্তু অংশ, এটা তো চিরন্তন সত্যের হিসেবে যদি তুমি ধরো তাহলে এখানে ভার্বের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, শুধু সেইড টু থেকে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে, তাহলে মাই ফাদার টোল্ড মি দ্যাট, বাকিটা যেমন আছে তেমনই বসে যাবে, তাহলে কি লিখবো, মাই ফাদার টোল্ড মি দ্যাট এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, ম্যানিফেস্ট ডিভাইন বিইং, ফুল স্টপ।
তারপর একটা মাই ফাদার টোল্ড মি দ্যাট দ্যাট এটা দেখো ন্যারেশন চেঞ্জের কোটেশন নেই, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, এটাকে ডাইরেক্টে নিয়ে যেতে হবে। তাহলে মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, যে প্রার্থনা নিয়ে কোনো রকম রহস্য নেই, এটা রয়েছে ইনডাইরেক্ট স্পিচে। তো ডাইরেক্টে যখন নিয়ে যাবো তখন কি লিখবো? মাই ফাদার টোল্ড মি, তাহলে টোল্ড মি থেকে কি হয়ে যাবে? সেইড টু মি হবে। তাহলে মাই ফাদার সেইড টু মি, আমার বাবা আমাকে বলেছিলেন, কি বলেছিলেন? সেইড টু মি, কমা ডাবল কোটেশন শুরু, তারপরে এটা তো পাস্ট টেন্সে হয়ে গেছে, দেয়ার ওয়াজ, তাহলে এখানে ইজ হয়ে যাবে, তাহলে দেয়ার ইজ, টিটা বড় হাতের হবে, দেয়ার ইজ নাথিং স্ট্রেঞ্জ, নাথিং স্ট্রেঞ্জ না, মিস্টেরিয়াস, মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, ফুলস্ট, কোটেশন শেষ। তারপরটা হি সেইড হোয়েন ট্রাবল কামস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিংস, তিনি বলেছিলেন যে যখন সমস্যা আসবে তোমার ভোগান্তির কারণটা বা তোমার সাফারিং কেন হচ্ছে সেই কারণটা বোঝার চেষ্টা করো। তার মানে তিনি এখানে উপদেশ দিচ্ছেন, এই যে ওয়েন ট্রাভেল কামস মানে এখানে ওয়েনটা দেখে ডব্লিউ এইচ ওয়ার্ডটা দেখে ভেবো না, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, এখানে উনি উপদেশ দিচ্ছেন যে যখন সমস্যা আসবে তোমার ভোগান্তির কারণটা তুমি বোঝার চেষ্টা করবে। তাহলে হি সেইড, তাহলে এখানে হি সেইড থেকে কি হয়ে যাবে, যে বললাম অ্যাডভাইস দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তাহলে হি অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড, তিনি কি উপদেশ দিচ্ছেন? হি অ্যাডভাইসড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ মাই সাফারিংস ওয়েন ট্রাভেল, ওয়েন ট্রাভেল কামস থেকে কেম হয়ে যাবে, যখনই সমস্যা আসবে, তাহলে হি অ্যাডভাইসড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স, তাৎপর্য, রেলিভেন্স মানে হচ্ছে তাৎপর্য, দ্য রেলিভেন্স অফ মাই সাফারিংস, অফ মাই সাফারিংস, তারপরে লাস্টে লিখব ওয়েন ট্রাবল কেম, কাম থেকে এখানে কি হয়ে যাবে? কেম, ফুল স্টপ। তারপরে মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিলেন অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, প্রতিকূলতা কি করে? সবসময় আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। তাহলে আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রতিকূলতা কি করে? সবসময় মানে এটা চিরন্তন সত্যের মধ্যেই পড়ছে, তাহলে এখানে ভার্বের কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। তাহলে মাই ফাদার টোল্ড মি দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, যেমন রয়েছে তেমনই বসে যাবে। তাহলে মাই ফাদার টোল্ড মি দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, ফুল স্টপ। তারপরটা দেখো, তারপরটা রয়েছে ছ নম্বর, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এই কথাগুলো তুমি সেই সমস্ত লোকেদের কেন বলো না যারা তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। তাহলে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, কি জিজ্ঞাসা করেছিলাম? যে যে জিনিসগুলো, কোন জিনিসটা জিজ্ঞাসা করেছিল? যে সেই সমস্ত লোকেদের তুমি এই কথাগুলো কেন বলো না যারা তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে। তাহলে আই আস্কড মাই ফাদার, তাহলে এখানে কি লিখবো? আই আস্কড মাই ফাদার হোয়াই, এখানে আমি কারণ জিজ্ঞাসা করছি, কোন টেন্সে রয়েছে? দেখো পাস্ট টেন্সে রয়েছে, সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। আই আস্কড মাই ফাদার, এই যে আস্কড ভার্বটা, রিপোর্টিং স্পিচের ভার্বটা পাস্ট টেন্সে ছিল, হোয়াইটা যেমন আছে বসে যাবে, কোন টেন্সে এখানে রয়েছে? ডোন্ট প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে চেঞ্জ করার সময় কি আসবে? হোয়াই, ইউটা হচ্ছে এখানে হি সাবজেক্টের পর, মানে ডাব্লিউ এইচ ওয়ার্ডের পর সাবজেক্ট বসলো এবং তারপরে এবার ভার্ব বসবে, তাহলে এখানে কি হবে? ডিড নট, ডিড নট, সে যেমন আছে বসে যাবে, তারপর দিস থেকে হয়ে যাবে এখানে কি? দ্যাট, ডিড নট তো অলরেডি হয়ে গেছে, দ্যাট টু দ্য পিপল, টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, হু কেম টু হিম, টু দ্য পিপল হু
came to him for help and advice. Full stop. That better. He said to me, every recurrent anguish, longing and desire finds its own special helper. She amake bolechilo je prottekta recurrent anguish etao kintu chiranton shotter moddhei pore je gulo or baba bolechilen tale every recurrent anguish, longing and desire finds its own special helper. Tale he said to theke ekhane ki hoye jabe told hoye jabe. Tale he told me that every recurrent anguish, longing and desire finds its own special helper. এটাও চিরন্তন সত্যের মধ্যে যেহেতু পড়েছিল তার জন্য কিন্তু এটা চেঞ্জ হলো না। তারপর এটা ফাদার সেইড টু মি পিয়ার মেক্স এ পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। বাবা আমাকে বলেছিলেন যে প্রার্থনা কি করে বিভিন্ন মানুষের মধ্যে মানুষের আত্মার মিলন ঘটায়। তো এটা তো সঠিক কথা, এটাতেও কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। বাবা আমাকে বলেছিলেন, তাহলে বাবা বলেছিলেন, তাহলে ফাদার টোল্ড মি, মাই ফাদার টোল্ড মি that ki bolechilen that prayer makes possible a communion of the spirit between people. Thik ache, আশা করি বুঝতে পারলে। এইরকমভাবে প্রত্যেকটা গ্রামার তোমাদের করতে হবে। নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ম্যাম থেকে ন্যারেশন যে তোমাদের সাথে শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও এর আগের গ্রামারের ভিডিওগুলো দেখার জন্য।